যে আমার বক্তব্য ভালো লাগে না সবার, তবে যার ভালো লাগে সে ছেড়ে যেতেও আর পারবে না। আমি একটা একটা করে বলছি। এক একজন রাজা বাড়িতে চাকর পুষেছে 60 জন, কতজন? 60 জন। এখন রাজা মনে মনে ভাবছে যে আমার জমি আছে 500 বিঘা, এই 60 জনের কাজ কি? এই 60 জনের কাজ হচ্ছে শুধু রাজা বাবুর সারাদিন প্রশংসা করা। কি প্রশংসা? না রাজা বাবু খুব ভালো লোক, রাজা বাবু খুব দেনি, রাজা বাবুর মন খুব নরম, রাজা বাবু দেখতে খুব ভালো, রাজা বাবুর বউয়ের হাতের রান্না ভালো, রাজা বাবু লোকটা খুব ভালো, শুধু এই কথাগুলো বলার জন্য 60টা লোক রাখা আছে। এখন রাজা বাবু ভাবছে যে এই 60 জনের যদি 1000 করে বেতন দিই তাহলে 60,000, তাহলে এই 60,000 টাকার ইনকামের যে সোর্স এই আমার 500 বিঘা জমি, এই জমি থেকে যা ইনকাম হয় এই 60 জন চাকরের আমি বেতন দিই। এখন রাজাবাবু মনে মনে ভাবছে তাহলে 500 বিঘা জমি আমার দেখাশোনা করার জন্য 1টা লোকের প্রয়োজন। একটা লোক লাগলেন 5000 টাকা বেতন দিয়ে। লোকটাকে রাখার সময় বলল যে তোমার কাজ হলো প্রশংসা নয়, তোমার কাজ হলো আমার কোন জমিতে পানি নেই, কোন জমিতে ধান হয়নি, কোন জমিতে ঘাস হয়েছে, কোন জমিতে উঁচু নিচু, কোনটা জমি অসুবিধা, কোন জমির ফসল খারাপ, কোন জমির ফসল ভালো, কোন পুকুরে পানি আছে, কোন পুকুরে নেই, কোন পুকুরে মাছ হয়, কোন পুকুরে হয় না, এইগুলো শুধু তোমার দেখাশোনা করার কাজ। রাজাবাবুকে বলছে, রাজাবাবু ঠিক আছে আমি আপনার চাকরি গ্রহণ করলাম। লোকটা রাজাবাবুর চাকরিতে জয়েন হয়ে গেল। 2-3 মাস লোকটা থাকার পরে ও সে এই 60 জনের মতোই ধরেছে, শুধু রাজাবাবুর প্রশংসা করতে ব্যস্ত। এখন 8-10 মাস পরে রাজাবাবুকে জিজ্ঞেস করছে, এই লালটু শোন তো, সে দক্ষিণ মাঠের ওই জমিটার পানি আছে কি চল তো একবার দেখে আসি। তা রাজাবাবু গিয়ে দেখছে পানি তো নেই, জমি ফেটে 12 হাত ফাঁকা হয়ে গেছে। এখন রাজাবাবু বলছে তুই মাঠে আসিস নি? বলছে রাজাবাবু ওই 60 জনের সঙ্গে থেকে থেকে আমি শুধু আপনারই প্রশংসা করতে 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 কখন মাঠে আসাটাই ভুলে গেছি। আচ্ছা বলুন তো এই লোকটার চাকরি থাকবে না চাকরি যাবে? হ্যাঁ যাবে। এবার আপনাকে বলছি এই যে 60 জন লোককে রাজাবাবু রেখেছে শুধু প্রশংসা আদায় করার জন্য, ঠিক আল্লাহ তাআলা তেমন তার এবাদত তার গুণগান করার জন্য শুধুমাত্র কোটি কোটি ফেরেশতাদেরকে তৈরি করে রেখেছে শুধু তার এবাদত করার জন্য। আর আমাদেরকে পাঠিয়েছে কেন? একটা উদ্দেশ্য, লি ইজহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীতে যত মতবাদ, যত পথ, যত মত, যত আইন, যত কানুন, সমস্ত কানুন এবং আইনের উপরে আমার আইনকে সোনালী রূপ দিয়ে তুমি পৃথিবী থেকে বিদায় হবে, এই জন্য তোমাকে পাঠানো হয়েছে। এইবারে বলুন আমরা কি এটা কোনোদিন করতে পারবো? এবার একটা কথা বলছি, আচ্ছা রাস্তা দিয়ে যখন চলেন ডান দিক দিয়ে চলা সুন্নত না বাম দিক দিয়ে? জোরে বলুন, ডান দিক দিয়ে। আমরা সৌদি আরবের মানুষ নয়। আচ্ছা সৌদি আরবের গাড়ির স্টিয়ারিং গুলো দেখবেন ডান দিকে, তাই না? দেখবেন দুবাই ডান দিকে, ওগুলো মুসলিম কান্ট্রি, এই জন্য ওখানে এই আইন প্রযোজ্য। আপনি যে সরকারের অধীনে বসবাস করেন এই সরকার হচ্ছে মুসলমানের শত্রু, কোরআনের শত্রু, ইমানের শত্রু, মাদ্রাসার শত্রু, মুসলিম নারীদের শত্রু। এদেশের সরকারের নিয়ম হচ্ছে যখন চলবে বাম দিকে চলবে, তাই তো? এখন আপনি যদি জোর করে ডান দিকে যদি চলতে আরম্ভ করেন যে এটা হাদিসে আছে আমি ডান দিকে চলবো, আচ্ছা বলুন আপনি মারা যাবেন না বেঁচে থাকবেন? মারা যাবেন। আপনার তাহলে এই কথাটা শোনার পরে কি মনে হচ্ছে? ছি 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 ছি, কি কত খারাপ কাজ করছি, রাস্তা দিয়ে বাম দিকে চলছি ডান দিকে চলতে পারছি না, এটা মনে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এবার বলুন ব্যাংকে টাকা রেখেছেন আপনি, 1 লাখ টাকা জমা রেখেছেন চোরেদের ভয়ের জন্য, টাকা তো ব্যাংক বসিয়ে রাখে না, রাখে রাখে না, আপনি সুদ না খেলেও ব্যাংক অন্য কাউকে লোন দেয়,
ব্যাংক তার থেকে সুদ খায়, তাহলে আপনার টাকাটাই সুদে খাচ্ছে, তাহলে ব্যাংকে টাকা রাখা যাবে কি যাবে না? যাবে, আত্মরক্ষার জন্য যাবে, আমি হারাম বলছি না, কিন্তু আপনি এই জায়গা থেকে ফিরে আসতে পারবেন না। এমন একটা দেশীয় পদ্ধতিতে আইন যে এখান থেকে আপনি বার হতে পারবেন, কোন মানুষ বিনা অ্যাকাউন্টের একটা লোক নাই, ব্যতিক্রমী একটা দুটো লোক থাকতে পারে, আবার যদিও বা না থাকতো তা সরকার যা লক্ষ্মীর দিয়েছে ভান্ডার, এই ভান্ডারে এখন মেয়ে ছেলেরা মানে কি বলবো আর খারাপ কথা, মাথায় কাপড় নাই, বুকে ওড়না নাই, লাইনে গুতো গুতি করছে, বলছে ভাবি এরকম কেন করছে, বলছে বকিস না তো 500 টাকা পাবো মাসে, জি করছে কি করছে না, হ্যাঁ আর কি করেছে না, মেয়েদেরকে বলেছে তোদের স্বামীরা তো বেশি ইনকাম টিনকাম করতে পারে না, এক কাজ কর সব একটা একটা করে গ্রুপ কর, আর একজনা ম্যাডাম হ, দশজনা করে একটা গ্রুপ করে একজনকে করেছে ম্যাডাম, ম্যাডাম আমার কাঁধে ব্যাগ নিয়ে প্রত্যেক রবিবারের দিন বার হয়, সোমবারে বার হয়, ভাবি যাচ্ছ কোথায়, বলছে স্যারে ডেকেছে, ওকে স্যারে ডাকে না সাড়ে ডাকে আল্লাহ হাকিম জানে, কার কাছে যে যায় প্রত্যেক শুক্রবার আর প্রত্যেক রবিবারে, এই তুমি একটা কেমন ভেড়া পুরুষ মানুষ, তুমি বাড়িতে বসে থাকো আর তোমার বউ পেটের কাপড় আগলা করে বন্ধন যায় টাকা আনতে। তবে একটা জিনিস, সমাজকে সুদমুক্ত করতে গেলে, সমাজকে সুদমুক্ত সমাজ গড়তে গেলে ধনী মানুষদের একটা অংশকে কাজে লাগাতে হবে, লাগাতে হবে না? ইসলামের যে একটা মানে কথা আছে, ধার দিলে দান করলে এক নেকি, ধার দিলে দশ নেকি, তাই তো? আপনার কাছে কেউ ধার চাইলে আপনি দিবেন? আমার কাছে কেউ চালিয়ে দিব? কেউ দিব না। এই ধারের সিস্টেম বন্ধ করে দিয়েছে বলে সুদের রবরমানি বাজার, তাই না? আবার ধার বন্ধ হয়েছে কেন, একবার ধার নিয়ে গোমালটা দিয়ে মুছে ওই রাস্তা দিয়ে আর যায় না, মুদিখানার দোকানদাররা এগুলো ভালো করে বোঝে, এই দোকানে 1300 টাকা বাদ দিয়ে ওই দোকানে ধার খাচ্ছে, আর ওই দোকানদার যখন জিজ্ঞেস করছে কি রে ওই তো দোকানে যাস না কেন, ওই জন্য কম দেয়, আদেও কিছুই নয়, ওই 1300 টাকা পাবে বারবার চাইছে, এখন মিথ্যা করে আর 5 জনকে বলছে ওই জন্য কম দেয়, ঘটনা কিছুই নয়, কি বলছে বুঝতে পারছেন না? হ্যাঁ, তা যে কথা আপনাকে বলছিলাম, তাহলে আপনি আপনার দেশে, আপনি তো চান যে কোরআনের আইন এই দেশের মাটিতে চলুক, কে কে চান হাত তুলুন তো, তুলুন যে আমার রাজ্যে আমার দেশে কোরআনের বিধানের আইন চলুক, কে কে, নারে তাকবীর, কর্ণাটকের মতো নারে তাকবীর, মাশাআল্লাহ, তাহলে আপনারা সবাই চান যে আমার দেশে কোরআনের বিধান কায়েম হোক, তাই তো? চলুন আপনার দুর্বলতাকে বলি, এই বিয়াদব কোথাকারে তুমি তোমার দেশে হাদিস আর কোরআনের আইন চলবে এই জন্য তুমি এখন নারায় তকবীর দিলা, হ্যাঁ তোমার 3.5 হাত বডি, তোমার বডিটা তোমার নিয়ন্ত্রণে চলে, তুমি 60 বছর বয়স পর্যন্ত তুমি তোমার বডিটাকে কোরআন আর হাদিসের নিয়ন্ত্রণে আনতে পড়েছো, তুমি দেশকে কি করে নিজের কোরআন আর হাদিসের আয়ত্তে তুমি আনতে চাইছো, নারায় তকবীর দিয়ে দিলে, এই তোমার পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত এই টোটাল বডির একটা সেক্রেটারি আছে, সেক্রেটারি কে, এইটা কে, এটা সেক্রেটারি, এই সেক্রেটারি হাত পরিচালনা করে, পা পরিচালনা করে, চোখ পরিচালনা করে, সমস্ত বডিটাকে পরিচালনা করে, মেন কে, এইটা। একটা লোক বলুন যে আমার বিবেক এইটা করতে মানা করেছে, আমার হাত সেই কারণে এই কাজটা করেনি, আমি আমার হাতকে আপনার বিবেকের কাছে বেঁধে রেখে দিয়েছি, একটা লোক বলুন মদ হারাম ইসলামে, এটা আমার বিবেক বলেছে মদ হারাম, আমি আমার বিবেক দিয়ে সেক্রেটারিকে দিয়ে আমার মুখটাকে বন্ধ করাতে পেরেছি, খৈনি হারাম, একটা লোক বলুন যে হাত দিয়ে খৈনি ডলতে হয়, আমার বেরেন বলেছে খৈনি খাওয়া হারাম, আমি আমার হাতকে খৈনি থেকে বিরত রাখতে পেরেছি, আপনি বলুন যে অপরের মাল ভক্ষণ করা হারাম, লটারি জুয়া টিকিট কাটা হারাম, অপরকে গালি দেওয়া হারাম, আমার বেরেন জানে হাদিস এবং কোরআনে এইগুলো নেই, আমার বেরেন
ব্রেনের কথা আমার হাত শুনেছে, আমার ব্রেনের কথা আমার পা শুনেছে, আমার ব্রেনের কথা আমার চোখ শুনেছে, আমার ব্রেনের কথা আমার কান শুনেছে, আমার ব্রেনের কথা আমার অন্তঃকরণ শুনেছে। একটা বীর পুরুষ বলুন যে এক সপ্তাহ আমার হাত আমার পাকে হাদিস এবং কোরআনের মানদণ্ডে এই দেহটাকে পরিচালনা করেছি, একটা লোক বলুন, বলতে পারবেন? এই তুমি কোরআনের আলোকে তোমার শরীর পরিচালনা করতে পারো না, তুমি দেশ কি করে পরিচালনা করবে? তুমি দেশ কি করে পরিচালনা করবে? কথা কি ভুল বলছি না ঠিক বলছি? তুমি তোমার দেহটা কি কন্ট্রোল করতে পারছো না? যা করছো তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে সব হাদিস আর কোরআনের বাইরে, তুমি তাহলে দেশ শাসন করবে কি করে? মুঝে মঞ্জুর নাকি কে মে কিসি কা শিকায়ত করো মগর বাত হি সে বাত নিকল আতি হ্যায় তো মে ক্যা করো। ইচ্ছা নেই আপনার বিরুদ্ধে কোনো কথা বলবো, কিন্তু বলতে যে হয়, না বললেও যে থাকা যায় না, থাকা যায়? চলুন তাহলে আমরা এখন থেকে, আমি মাওলানা মমতাজুল ইসলাম, আপনাদের কাউকে চিনি না, হয়তো সোশ্যাল মিডিয়াতে আমাকে বারবার হয়তো দেখেন, অনেক মানুষ হয়তো দেখেন, আমি উত্তেজিতমূলক বক্তব্য রাখি, আমার অনেক বক্তব্য আছে সরকারের বিরুদ্ধে, অনেক বক্তব্য আছে রাজ্য সরকারের বিরুদ্ধে, অনেক বক্তব্য আছে স্কুল এবং বন্ধ কেন, লকডাউন, এইসব নানান ব্যাপারে। আমি ওই বক্তব্যগুলো এখন আর রাখছি না, এখন চিন্তা ভাবনা পাল্টিয়ে দিয়ে দেখছি না, দোষ কারো নয়, দোষ আমাদের, ওকে কেন দোষ দিতে যাব আমি? কারুর দোষ নেই, দোষ কাদের? আমাদের। আমি আপনাকে আর একটা কথা বলে দিচ্ছি, ভালো করে শুনে না। আচ্ছা মানুষ যারা পৃথিবীতে আমল করছে, আচ্ছা আমাদের প্রত্যেকের টার্গেট কি? জান্নাত। প্রত্যেকের টার্গেট কি? জান্নাত। এই জান্নাতে যেতে হবে, এই জান্নাতে যদি যেতে চান, আজকে থেকে আপনার গোটা বডিটা পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত এটা কন্ট্রোল করা লাগবে দশটা জিনিসের মাধ্যমে। কটা জিনিস? দশটা। এই দশটা জিনিসের মাধ্যমে যদি আপনি গোটা বডিটাকে যদি কন্ট্রোল করতে পারেন, ইনশাল্লাহ আপনার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করছে। আচ্ছা বলুন তো, আমি যদি এই দশটা জিনিস বলে দিই, কে কে মানবেন? হাত তুলুন। যদি বলছেন বারবার হাত কেন তুলাচ্ছেন, হাত তুলতে হবে না, আপনি ঘুমিয়ে আছেন কি দেখবো না আমি? মাশাআল্লাহ, দেখ অনেক জনাই তুলেছে, ফেরদাউসে সবার আশা আছে, নাই আশা আছে। আসলে আমার গলা এখন আর তার সুর করে বক্তব্য দিই না, আগে খুব সুর করে করে বলেছি, এখন আর বলি না, সব কিছু চেঞ্জ হচ্ছে, তো আমিও কিছু কিছু চেঞ্জ করছি, আর তাতে করে যা দেখছি আমার বক্তব্য জলসা আরও বাড়ছে, বুঝলেন না, আরও বাড়ছে জলসা, সুর করে করে বললে একটা অসুবিধা আছে। আর একটা, মানুষ কবে যে সমাজ পরিবর্তন হবে এটা আমার আজও নেই, আমি নিজে অনেকটা পরিবর্তন করছি সুরের থেকে। আচ্ছা আমি একটা কথা বলি মাঝে সাঝে, আজকে আপনাদেরকে বলি, আপনার সঙ্গে আমার দেখা হলো, তা আপনি আমাকে কোনোদিন এরকম করে বলেন, আসসালামু আলাইকুম মাওলানা মমতাজুল ইসলাম, আপনি কেমন আছেন, এরকম করে কেউ বলে? আপনি বাড়ি গেলেন, আপনার বউ কিরকম করে বলেন, খাদিজার মা তাড়াতাড়ি করে ভাত দাও, খুব খিদে পেট চো 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 করছে, এ কেউ বলে? সব কথা তুমি কাটা কাটা করে বলো, ধর্মের কথা শুনতে গেলে তোমার সুর লাগে, বদমায়েশ কোথা করে? হ্যাঁ, আবার কি করছে? আবার করছে কি, বক্তা দাওয়াত দেওয়ার সময় জিজ্ঞেস করছে, ভলিউম ঠিক আছে তো, জমাতে পারবে তো, গলার কণ্ঠটা কেমন? তা গলার কণ্ঠ শুনে তুমি লতা মঙ্গেশকর মরে গেছে না, তো কি আনতে পারতে, সুরই যদি তোমার এত প্রয়োজন হয়, তাই না? কুমার শানুকে আনতে পারতে, গলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কথা হচ্ছে যে কি বলছে আপনি সেটা দেখুন, ওই যে ইবলিস শয়তান পর্যন্ত শিখিয়ে দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছে আমল করো। তা আমি মমতাজুল ইসলাম, আমার বাড়ি কোথায় এটা দেখার দরকার না, আমি কি বলছি এটা শুনে বাড়ি চলে যাবে। আর সুর করে বললে কি জানেন তো, বক্তব্যর শ্রোতাদেরকে বোঝানো যায় না, বোঝাতে খুব অসুবিধা হয়। আপনি পৃথিবীর কোনো স্কুলে
কোনো শিক্ষাঙ্গনে দেখেছেন যে কোনো মাস্টার পড়াচ্ছে এই বলো A for apple, B for ball. দেখেছেন না জীবনে দেখবেন না তাহলে আপনি এখন ছাত্র আমি এখন শিক্ষক তাই তো আপনাকে আমি কিছু শেখাচ্ছি তাহলে আমি যদি ওখানে একদম কানে হাত দিয়ে এই কানে সুর ধরে লাল গোলায় যদি গিয়ে ছাড়ি আচ্ছা বলুন তো কেউ বুঝতে পারবে কেউ বুঝতে পারবে বলুন তার মাঝখানে মাঝে মধ্যে হয়তো একটু কখনো একটু কিছু মনে হলো যে একটা সুর করি বলি এটা আমি সুর হারাম একবারও বলছি না আমি কোন সুরওয়ালা বক্তার বিরুদ্ধে বলি না আল্লাহর কসম এটা আমি বলতে চাইনি আমি সুরের পক্ষে কিন্তু আমি বলছি আমাদেরকে এইগুলো আস্তে আস্তে করে ছাড়তে হবে এটা আমি বলতে চাইছি আস্তে আস্তে করে ছাড়বেন ইনশাআল্লাহ আমরা দশটা আমার বডিতে আমার দেহের ভিতরে দশটা আমল আজকে থেকে চালু করব ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউসে যাব এক এই জান্নাতে যাবে কারা এই দেখুন জান্নাতে যাবে কারা এইটা বলার জন্য এতক্ষণ ঘুরে ঘুরে এলাম আল্লাহ তাআলা বলছেন কদ নিশ্চয়ই আফলাহাল মুমিনুন মুমিনরা তো সফলতা পেয়েই গেছে মুমিনরা সফল পাবে কথা আল্লাহ বলছেন না আল্লাহ বলছে পেয়েই গেছে মুমিনরা সফলতা আল্লাহু আকবার মুমিন যারা হবে তারা সফলতা পেয়েই গেছে কারা তারা আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা তাদের নামাজে খুব বিনয়ী যারা তাদের নামাজে কি বিনয়ী নামাজে বিনয়ী হতে গেলে গোটা বডিটা আপনার প্রয়োজন আছে আপনাকে একটা একটা করে দেখাচ্ছি এক আচ্ছা এই লোকটা কত ভালো লোক আপনি কি করে বুঝবেন বলুন তো বুঝবেন কি করে আপনি দুটো জিনিস দেখে বুঝতে পারবেন এই লোকটা কতটা নম্র আর ভদ্র এক ওনার পোশাক দেখে দুই উনি একটা বড় মাপের কোন হাই মাদ্রাসা সিনিয়রের শিক্ষক ধরে নেন আমি জানি না উনিকে এতটুকু জানলাম উনি একজন কারি সাহেব তারপরেটা আমি জানি না তো উনি একজন কোন এক জায়গার টিচার ধরে নেন শিক্ষিত মানুষ এখন এই লোকটার থেকেও নিম্ন কোয়ালিটির ছোট কোয়ালিটির লোকের সঙ্গে এই লোকটা কেমন ব্যবহার করছে এইটা দেখলে বোঝা যাবে লোকটার মধ্যে কত ভদ্রতা আছে কিছু কিছু বক্তা আছে না আমি বক্তাদের কথাই বলছি আমার কথা কিছু কিছু বক্তা আছে কাউকে সালামও করতে চায় না আর যেখানে যাবে আগে থেকে বলবে আমি দিশি মুরগি ছাড়া খাই না আমার জন্য স্পেশাল ঘর রাখবে বড় বড় কাতলা মাছ গরম দুধ যেন স্টেজে থাকে মানে এমন করে বলছে কি ছিনু আর কি হুলু ও কিছুই জানতো না কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো আল্লাহ ওকে বক্তা করেছে বলে এইখানে পর্যন্ত পৌঁছেছে বলুন আমি মমতাজুল ইসলাম কেউ ছিলাম কোনোদিন হ্যাঁ মাদ্রাসা জীবনে আমি মুষ্টির চাল তুলে তুলে মুষ্টির চাল তুলে তুলে পায়ে মনে হয় গাঁঠা ধরে গেছে আমি কোনোদিন ভাবেও নি এখন সব জায়গাতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিতে যাব আমার আবার এত অহংকার কিসে এত দেমাক কিসে আমি আমার নিজের চার চাকা গাড়ি আছে আজকে অসুস্থ বলে আনলাম কোনোদিন কোথাও নিয়ে যাই না লজ্জাতে আমার ড্রাইভার বলে ওকে 15,000 টাকা দিয়ে বেতন দিয়ে রেখে দিয়েছি কিন্তু আমি ওর গাড়ি চাপি না বেতন দিই আমার মাদ্রাসার ছাত্রীদের ডাক্তারখানায় নিয়ে যায় আমার স্ত্রী যায় সবাই যায় আমি চাপি না তার ড্রাইভার বলে যে আপনি এত কিছু করছেন গাড়ি করে কেন জলসাটা করতে কি বলছি না আমি নিজেকে বড়াই ভাবছি না আমি একটা জিনিস বোঝাচ্ছি আপনাকে বলছি না আমি গাড়ি করে যাবো না বলছি কেন বলছি লোক সব দেখার জন্য ভিড় করে আরে কাঁচ খুলতে যদি দেরি হয় তাহলে লোক বলবে বক্তার ঘ্যাং বেশি এই জন্য আমি গাড়িতে চাপি না এই দুই চার দিন ঘুরছি গাড়ি করে আমি অসুস্থ বলে তাছাড়া আর কিছু নয় তা ঘটনা হচ্ছে একটা মানুষ ভালো কখন বুঝবেন তার থেকে লো কোয়ালিটির মানুষের সঙ্গে কতটা ভালো ব্যবহার করছে এইটা দেখে বোঝা যাবে দুই এই লোকটা কতটা ভালো লোক এনার রুচি দেখলে বোঝা যাবে দেখবেন না কিছু ছেলে আছে প্যান্ট পরেছে জিন্সের প্যান্ট পাছার কাছে ছেঁড়া এ হাঁটুর কাছে চেড়া বুঝলেন না চুল কেটে চারিদিকে ন্যাড়া হয়ে মাঝখানে এইরকম করে রেখেছে আবার কেউ কেউ এখানে একটু সাদা এখানে ব্লু এখানে লাল এখানে কালো ও কোনোদিন ভালো ঘরের ছেলে কাজ করতে পারে না ওই দেখে বুঝে নিতে হবে এ হচ্ছে 80 নম্বর কোয়ালিটির ঘরের ছেলে 1-2 নম্বর নয় কোনো ভালো ঘরের ছেলে এই চুল কাটতে পারে না তার মানে ওর রুচি দেখে আপনাকে বুঝা নিতে হবে যে ও একেবারে ছোট লোকের বেটা ছোট লোকের ঘরের ছেলে ও
কি বলছি বুঝতে পারছেন না? তাহলে মানুষ কতটা ভদ্র তার পোশাক দেখলে বোঝা যাবে। আল্লাহ তাআলা বলছেন নামাজে তোমরা বিনয়ী হও। বিনয়ীর মূল যে সাবজেক্ট সালাতে প্রথম সেটা হচ্ছে পোশাক। এই লোকটা যদি এখন ক্যাটকেটে লাল কালারের একটা পাঞ্জাবি পরে আর মাথায় যদি একদম সাধু বাবাদের মতো একটা গেরুয়া কালারের যদি পাকড়ি পরে তাহলে লোকে কি বলবে? যে রুচি নেই বলবে, কি বলবে না? কত সুন্দর লাগছে সাদা পাঞ্জাবি সাদা টুপি, এটা একটা রুচিসম্মত পোশাক। তা লোকটা যে ভদ্র এইটা তার বহির প্রকাশ, লোকটা যে অভদ্র তার ওই গেরুয়া কালারের বড় পাকড়ি আর লাল ক্যাটকেটে পাঞ্জাবি দেখলে বোঝা যাবে যে রুচি নেই। কি বলছি বুঝতে পারছেন? তাহলে প্রথম সালাতের জন্য আমরা কি ব্যবহার করি বাড়ি থেকে বার হবার? কি? জামা, পোশাক। এবার আপনার অবস্থাটা বলি, আপনি বিডিও অফিসে যান, এসপির কাছে যান, আইডিওর কাছে যান, এসআই এর কাছে যান, জামার বাড়ি যান, সব জায়গায় যান, ভালো করে চুল আছড়িয়ে ফক সেন মেরে দামি জামা পরে, আর আল্লাহর ঘরে যখন যান তখন মনে হচ্ছে লালগোলা থেকে ভিখারি ভিক করতে আসছে। এই মাত্র গরুর দুধ দোয়াতে দোয়াতে হাত পা ধুলো না ভালো করে একটা ছেঁড়া পাঞ্জাবি কাঁধে ঝুলিয়ে মসজিদে চলে এলো, এ কেমন চরিত্র তোমার? তুমি এটা জানো না, পৃথিবীর সব থেকে বড় পার্লামেন্টে যাচ্ছি আমি আমার স্রষ্টার সঙ্গে দেখা করতে। অসজুদ অক্তারিব, বান্দা যখন সেজদায় লুটিয়ে যায় আল্লাহ তার নিকটবর্তী হয়। আপনি স্রষ্টার নিকটবর্তী হচ্ছেন এরকম নোংরা পোশাকে। ওই জন্য আমি বলেছি, সব জায়গাতে বলেছি, আজকেও বলছি, আপনি অন্তত পক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য দুটো করে পাঞ্জাবি দিনে ব্যবহার করবেন, আর জুম্মার দিনের জন্য একটা স্পেশাল ভালো আতর কিনে রাখবেন, ভালো একটা সাদা ধবধবে পাঞ্জাবি কিনে রাখবেন, একটা সাদা লুঙ্গি পরবেন, প্রয়োজনে একটা 20-30 টাকা দিয়ে মেসোয়াক ব্যবহার করবেন। আপনি যাচ্ছেন কার কাছে? আপনি আল্লাহর পার্লামেন্টে যাচ্ছেন। পৃথিবীর সব পার্লামেন্ট সকাল 8টা 9টাতে খোলে, বৈকাল 4টা বাজলে বন্ধ হয়ে যায়। একটিমাত্র মন্ত্রণালয় পৃথিবীতে, একটিমাত্র পার্লামেন্ট আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাম ফিন্নাস আন-নাসুন নিয়াম, পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তুমি ওঠো, তোমার অভিযোগটা তুমি মসজিদে গিয়ে দুই রেকাত নামাজ পড়ে আল্লাহর পার্লামেন্টে বলো। আল্লাহর পার্লামেন্টে রাতে দ্রুত গতিতে কাজ হয়। আল্লাহ কর্মচারীদেরকে বসিয়ে দিয়ে নিজে কাজ করেন। কর্মচারী মানে ফেরেশতাদেরকে বসিয়ে দেন। আল্লাহ শেষ আসমানে এসে ডেকে ডেকে বলে, কে আছো অপরাধী? রাতে উঠবে, আমার কাছে অপরাধ চাইবে, আমি অপরাধ করে দিব, ক্ষমা করে দিব। ব্যভিচার করেছো কে? রাতের অন্ধকারে ওঠো, আমি তার ব্যভিচারের গুনাহ ক্ষমা করে দিব। কে আছো? 30 বছর ধরে সালাত আদায় করতে পারোনি, আমার দরবারে এসো। কামা ফিন্না সান্না সুনিয়াম, আল্লাহ নবী বলছেন রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় ওই লোকটা যদি রাতের বেলা উঠে নির্জনে আল্লাহকে কেঁদে দু ফোঁটা চোখের পানি যদি ফেলে যায়, তুমি কত লাখ টাকা সুদ খেয়েছে এটা আল্লাহ একবারও ভাবার টাইম রাখবে না। তোমার চোখের এক ফোঁটা পানিতে সঙ্গে সঙ্গে তোমার সুদের পাপ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহটা নাই কাল কি বলবেন, আজকাল বলে কি করবেন? যে তাহলে মসজিদে যেতে গেলে অবশ্যই আজকে থেকে এই আমলটা করুন। কই পানি এনেছে একটু দেন তো খাই, আমার তো জন্ডিস হয়ে গেছে। ওই যে বক্তব্য রাখতে পারবো এটা আল্লাহর কাছে অসংখ্য মানে শুকরিয়া যে আমি রাখতে পারছি, পরপর বেশ কয়েকটা প্রোগ্রাম করিনি। তাহলে আজকে থেকে ইনশাল্লাহ এইটা মানবো যে সালাত পড়তে যাবার আগে আমরা আমাদের পোশাক ভালো করে পরে তবে মসজিদে ঢুকবো ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। প্রত্যেক ওয়াক্তে কাউকে যেন আমি কখনো না দেখে, এই গ্রামে দিনের বেলা কোনোদিন যদি আসি এইরকম হাফাতা গেঞ্জি পরে মসজিদে যাবেন না, নামাজ হবে না। এ কথা আমি বলছি না, এটা অভদ্রতা। কি বলছি বুঝতে পারছেন? ভদ্রতা কি? আপনি হাফ শার্ট পরেও যদি পড়েন ফুল হাতা জামাটা পড়বেন, ফুল হাতা জামা পাঞ্জাবি পরে নামাজ পড়বেন, এটাই ঠিক।
এমনি জামা পরে পরে হারাম এ কথা আমি বলছি না, এমনি জামা পরে করবেন, কিন্তু ভালো আর খুব ভালো। আমরা আল্লাহর কাছে একটু খুব ভালো হতে চাই না? চাই না? চাই। এক দুই, নামাজ যখন পড়তে যাবেন আল্লাহ বলছেন খাশিউন, বিনয়ী, ধীরে ধীরে পড়বে। এই বিয়াদব, দেড় মিনিটে তোমার দূরে কাত নামাজ হয় কি করে? তোমার পাছাতে কি মেশিন লাগানো আছে? তোমার পাছাতে মেশিন লাগানো আছে? তোমার দেড় মিনিটে দূরে কাত নামাজ হয় কি করে? সূরা ফাতেহাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত আয়াত সাতটা দমে বলো, সাত নিঃশ্বাসে বলো। আচ্ছা, সাত নিঃশ্বাসে যদি আপনি বলেন, আমার মনে হয় 30 সেকেন্ড টাইম লাগবে শেখ, তাই না? 30 সেকেন্ড। তাহলে দুই রেখার যদি সালাত হয় 30 30, এক মিনিট তো সূরা ফাতেহাতে গেল, তা আর 30 সেকেন্ডটা তোমার রুকু সেজদা তাসাহুদ হয় কি করে? কি করে হয় তোমার? হ্যাঁ, হয়টা কি করে? আপনি একজন ভিক্ষুক, ভালো করে বুঝবেন, আপনি একজন কি ভিক্ষুক, আমি একজন কোটিপতি লোক, আপনি আমার কাছে এসেছেন, এসে ঠিক এইভাবে বলছেন আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল্লাহ, আমার বাড়ি বহরমপুর, আমার একটা মেয়ের বিয়ে, মেয়েটার বিয়ে দিচ্ছি আপনার পলসুন্ডাতে, ঠিক আছে, আপনি মাওলানা মমতাজুল ইসলাম, আপনার বক্তব্য খুব শুনি, আপনি কোটি কোটি টাকা দান করেন এটাও আমি জানি, তাড়াতাড়ি করে 100 টাকা দেন, আমি পরের ট্রেনটা ধরে বাড়ি চলে যাব। আচ্ছা, এই ভিখারিকে জীবনে ভিক দেবো? জীবনে দেবো? দিব? দিব না। তাহলে আমাকে চাইতে গেলে কি করে বলতে হবে? আসসালামু আলাইকুম, আপনি মাওলানা মমতাজুল ইসলাম তো? আপনাকে আমি চিনি ভাই, খুব অসহায় বলে এসেছি, আমার বড় মেয়েটার বিয়ে, একটু আর্থিক অনাটনের মধ্যে পড়েছি, যদি কিছু দিতেন খুব ভালো হতো। এই শায়েখের কাছে যদি আসে কেউ এরকম একজন ভালো লোক, মনটা গলবে কি গলবে না? যে 20 টাকা দিই লোকটার, বলবে কি বলবে না? আর এসে যদি ওইরকম করে বলে তাড়াতাড়ি দেন পরের ট্রেন ধরবো। হ্যাঁ, তা তুমি নামাজে কি বলো? কি বলো? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, তুমি অসংখ্য জগতের মালিক, আর রহমানির রহিম, তুমি দয়ালু, তুমি করুণাময়, মালিকি ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিবসের মালিক, ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথের পথিক করো আমাকে। এটা আপনি কার কাছে চাইলেন? আল্লাহর কাছে। তা আমি যেভাবে বললাম এইভাবে যদি না বলে, আপনি যদি এরকম করে বলেন আলহামদুলিল্লাহ, 20 মিনিটে হয় কি করে? এই 20 রেকাত নামাজ তোমার 22 মিনিটে হয় কি করে? তোমার পাছাতে মেশিন লাগানো থাকে বদমায়েস কোথাকারে? তুমি আল্লাহর কাছে যখন যাইছ কি করবে? ধীর স্থিরভাবে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি আত-তাহিয়াতু লিল্লাহি আস-সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আস্তে 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 করে আল্লাহর কাছে কিছু চাইতে হবে। আর তুমি নামাজ পড়ছো এমন করে, ওর যেমন পরের ট্রেন ধরার ব্যাপার, তুমি ভাবছো 4টে গরু বেঁধে এসেছি, যদি অমুকে ধানের জমিতে যদি চলে যায় তাহলে বিপদ হয়ে যাবে। হ্যাঁ, চাটার চাট করে চলে এলো, একটা নামাজ কবুল হবে না। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলছেন ফেরদাউস নামক জান্নাতে এমনি দোবরানে খেপা, এটা স্পেশাল জান্নাত, যাতা লোক ঢুকতে পারবে না, মমতাজুল ইসলাম বক্তা চান্স পাবে না, 4 নম্বর হাজি সাহেব চান্স পাবে না, 5 নম্বরে হাজি ও চান্স পাবে না, সাইকুল হাদিস চান্স পাবে না, পাবে কারা? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা নামাজে খুব বিনয়ী। তুমি এমন করে দাঁড়াবে আল্লাহ যেন তোমাকে দেখছে, আর নয় মনে করো আমি আল্লাহকে দেখছি। আবার আমাদের মায়েরা, আমার মায়েরা এমন করে নামাজ পড়ছে বুঝলেন, সেজদায় যখন যাচ্ছে মনে হচ্ছে প্যারালাইসিসের রোগী, এমন করে গুড়ি হয়ে যাচ্ছে, এরকম করে হচ্ছে কি হচ্ছে না? আমি একদিন নানির বাড়িতে গেছি, তা গিয়ে নানিকে ডাকছি, নানি কই কই ঘরে আছো? দেখি দরজার ফাঁক দিয়ে এরম করছে, এরম এরম করছে দরজার ফাঁক দিয়ে, যে কি ব্যাপার, কথা গাইছে না অথচ এরম এরম করছে, কি ব্যাপার?
তা মোটামুটি দু তিন মিনিট দাঁড়ানোর পরে এবার নানির ঘরে ঢুকেছি। নানি কি ব্যাপার, হাত এরকম কি করছিল? বলছি তুই খেপা নাকি, বুঝিস না নামাজ পড়ছিলাম তো। আচ্ছা এখন নানি নামাজ পড়ছি না তো হাত এরকম কি করছিল? বলছি ওটা করা যাবে তো, আমি তো মুখে তো কথা বলিনি, তুই বারবার ডাকছি বলে আমি এরম এরম করছি। কি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ যে মায়েরা সাবধানে থাকবে, নামাজ নারী পুরুষ একই হুকুম, দুটো একটা কাজ, শুধু পার্থক্য আছে, ওটা আর বলছি না, দুটো একটা কাজে পার্থক্য। তাহলে ফেরদাউসে যেতে গেলে এক নামাজে কি বিনয়ী হতে হবে, দুই আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন, যারা আশার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে। ইমাম নববী মুরিদুন শব্দের ব্যাখ্যা করেছেন যে বিরত থাকা, এবং মরিজুন শব্দের অর্থ ইমাম নববী আরো অনেক ব্যাখ্যাতে বলেছেন, আমি দু তিনটে ব্যাখ্যা আপনাদের সামনে বলছি। এই মরিজুন শব্দের ভিতরে আছে গীবত, এই মরিজুন শব্দের ভিতরে আছে চগলখড়ি, এই লাগবের ভিতরে, এর ভিতরে রয়েছে আপনার চগলখড়ি, এর ভিতরে রয়েছে আপনার কি যত রকমের বেফাঁস কথাবার্তা, যত রকমের অন্যায় আপনার জবানের মাধ্যমে হয়, লাগবে জবানের মাধ্যমে হয়, সবটা থেকে দূরে থাকতে হবে। আমি ওই জন্য বলছি দুটা লোক কিয়ামতের মাঠে বাঁচা খুব কঠিন, দুটা লোকের, এক চায়ের দোকানদারদের আর দুই মুদিখানার দোকানদারদের। এরা যে কিয়ামতের দিনে কি অবস্থায় থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না। দিদি বলছে এরা কি অপরাধ করলো, এদের অপরাধ এটা, এরা এই গীবত পরনিন্দা চগলখড়ির আসর জমানোর ব্যবস্থা করে। কি বলছি বুঝতে পারছেন না, কি করে আসর জমানোর ব্যবস্থা করে, দোকানের সামনে দুটো চেয়ার পেতে দিল আর বসে বসে এক কাপ চা খায় আর ছয় কাপের গল্প ঝাড়ে। ওর বউ এই করেছে, ওর মেয়ে কাল এই করেছে, ওর বেটা এই করেছে, ও মনে হয় লটারিতে টাকা পেয়েছে, এ হঠাৎ করে দুতলা বাড়ি করলো কি করে বল দেখি, এই সব নানান কথাবার্তা না হয় কি হয় না, বাস্তব বলছি না বাস্তব। আরে ওই জন্য হাসার আগে একটু বুঝের কথা, হাসির কথা নাকি, এগুলো তো হাসির কথা নয় শেখ, যেটা বলছেন আপনি বুঝতে থাকুন যে এই যে কথাগুলো আমরা বাস্তবে করছি কি করছি না করছি, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক কথা বলেছেন গীবতের ব্যাপারে, যা অন্য ব্যাপারে তিনি এ শব্দ ব্যবহার করেননি। তিনি বলেছেন যে না করলে যে পাপ হয়, অপরের কথা অপরকে বললে সমপরিমাণ পাপ হয়। কি বলছি বুঝতে পারছেন না। আর আর একটা কথা মাঝখানে বলে রাখছি, গীবত কাকে বলে এটা ছট করে জেনে নেন, গীবত সত্য কথা না মিথ্যা কথা, সত্য কথা মিথ্যা না, গীবত সত্য কথা। এই লোক চুরি করেছে, সত্যিই করেছে, এই কথাটা আমি এই লোকের সামনে বলছি, সত্যি কথাটাই বলছি, এটার নাম গীবত। কেন উনি শুনলে একটু কষ্ট পাবেন যে আমি চুরি করলাম, মমতাজুল সাহেব দেখতে পেয়ে গেল আমার আমার কথাটা বলে দিল, মান সম্মানে পড়বে কি পড়বে না, এর নাম গীবত। আর যদি উনি চুরি না করেন ওনার কথাটা এই লোকটাকে যদি বলি তাহলে এর নাম অপবাদ, অপবাদ তোহমাদ। জি আপনাকে একটা কথা এবার ভালো করে বলছি শুনে নেন, দোকানে বসে বাজারে বসে এখানে ওখানে বসে অবশ্যই পরের কথা থেকে বলা থেকে বিরত থাকুন, এতে যে কত বড় পাপ। আপনাকে একটা হাদিসের অংশের একটা ছোট্ট অংশ আপনাকে শোনাই, কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জিব্রিলের সঙ্গে মিরাজে যাচ্ছেন, জি মিরাজে যাচ্ছেন, তা মিরাজে যেতে যেতে অনেক লম্বা ঘটনা, তিনি একটা দৃশ্য দেখতে পেলেন যে রক্তের নদীতে একটা লোককে যেন হাবুডুবু খাচ্ছে, আর লোকটা রক্তের ফুটন্ত নদী থেকে তার পাড়ে আসার জন্য যেন বারবার চেষ্টা করছে, আর আমি ফেরেশতাদেরকে দেখলাম কুইন্টাল কুইন্টাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, লোকটা যখন ওই রক্তের নদী থেকে পাড়ে আসার চেষ্টা করছে ফেরেশতারা আবার তার মাথায় মেরে দিচ্ছে পাথর, তার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার লোকটার সাথে সাথে মাথাটা জয়েন্ট হয়ে যাচ্ছে, আবার লোকটা চলে যাচ্ছে। জিব্রিল আমিনকে জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী কে লোকটা, বলছে আপনারই উম্মত ওই লোক যে লোক সুদখোর। আমাদের এখানে হয়তো মুর্শিদাবাদ এসব সিস্টেম নেই, সুদে টাকা পাকা এসব ব্যাপার আছে নাকি, আছে আছে না,
তবে আমরা সুদকর কাকে বলি? একটা গোপন সুদকর ধরাচ্ছি আপনাকে, ধরুন জি, গোপন সুদকর ধরাচ্ছি আপনাকে একটা। আমি একজন গরুর ব্যবসায়ী, এ একজন গরুর ব্যবসায়ী, আমি একে টাকা দিই, ও আমার থেকে টাকা নেয়। আমাদের দুজনেরই গ্রামের লোক নাম রেখেছে সুদকর, তাই তো? ব্যাংকে বই আছে 3 লাখ টাকা, যে 1 বছর জমা আছে। তুমি জানো যে ব্যাংকের বই যখন আপডেট করো তখন ওই বইয়ের ভিতরে একটা একটা ঘর আছে, কত টাকা তুলেছো তার ঘর আলাদা, কত টাকা দিয়েছো তার ঘর আলাদা, আর এই 3 লাখ টাকার ক টাকা সুদ হয়েছে এই ঘরটা আলাদা। একটা লোক বলুন যে 1 বছরের সুদের টাকাটা বার করে ফেলে দিয়েছি, একটা লোক বলুন, বলুন, একজন, দুইজন, আর কেউ? তিনজন, চারজন, পাঁচজন, আর কেউ? তাহলে আপনিও তো সুদ খাচ্ছেন, কথাটা ভুল বললাম না ঠিক বললাম? আপনিও তো তাহলে সুদখোর। 1 লাখ টাকায় যদি আপনার বছরে 700 টাকা দেয়, তাহলে বছরে আপনার 2100, মানে 3 বছরে 2100 টাকা ধরে নেন হলো। 2100 টাকা কবে আপনি বার করে দিবেন এইটা আগে বলুন। কাল সকালেই ব্যাংকে চলে যান। কি বলছি বুঝতে পারছেন? অত সহজ নয়। এই বলেছে নিজের বডিটাকে আগে কন্ট্রোল করুন, কোরআন আর হাদিসের অনুযায়ী এর চালনা করার আগে চেষ্টা করুন, তারপরে রাষ্ট্রের কথা ভাববেন, তারপর নরেন্দ্র মোদীকে গাল দিবেন আর মমতা খালাকে গাল দিবেন। আপনার নিজেকে আগে গালাগালিটা দেন যে আমি মুসলমান করে জন্মগ্রহণ করলাম, আমার দেহটা, আমার বডিটা এখনো পর্যন্ত হাদিস এবং কোরআনের মানদণ্ডে পরিচালনা করতে পারলাম না। সুদ মারাত্মক বড় পাপ। হযরত মুহাম্মদ সাল্লাম বলতে বলতে বলছেন, মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয়, 1 টাকাও যদি কেউ সুদের কাজ, সম পরিমাণ পাপ হয়। যে সুদের অনেক স্তরের সব থেকে নিম্ন স্তরে যদি এই মায়ের সঙ্গে জেনা হয়, অপরের গুলো তাহলে কি? ভাবতে পারছেন আপনি? পারছেন? শুনুন, আপনাকে আবার বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আরেকটু আগে নিয়ে যাওয়া হলো। একজন লোককে দেখলাম তার হাতের নখগুলো যেন তামা দিয়ে যেন তৈরি করা হয়েছে। ওই লোকটাকে দেখতে পেলাম তার মুখের চামড়া, তার বুকের চামড়া গুলো যেন গোস্ত গুলো ছিঁড়ে ছিঁড়ে যেন ফেলতেছে। আমি জিব্রিলকে বললাম, ওই লোকটি কে? যে লোকটি তার নখ দিয়ে নিজের বুকের গোস্ত গুলো ছাড়িয়ে দিচ্ছে। জিব্রিল বললেন, ও দয়ারা নবী, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা যে এক অপরের কথা চুগল করি করত, গীবত করত, পরনিন্দা করত, এই লোকটার কিয়ামত পর্যন্ত এই রকম সাজা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। কাল সকাল থেকে ছাড়া যাবে অন্তত ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ, মিছে কথা বলার সময় এরকম সব জলসাতে ইনশাল্লাহ বলেন, একটা মানতে পেরেছেন হুজুর? পারতে পারেননি। আমিও চেষ্টা করছি, আমিও যে 100% সঠিক ভাই এটা নয়, আমার অনেক জীবনে পাপ আছে, গোপনে করেছি, প্রকাশ্যে করেছি, হয়তো আমি আল্লাহ আমার দ্বারাতে কিছু বলাচ্ছে বলে বলছি বলে আপনি ভাববেন না আমি সাদা কাগজের মতো স্বচ্ছ না, আমারও পাপ আছে, ভুল আমারও আছে, আমিও গীবত করে ফেলি, আমিও পরনিন্দা করে ফেলি। চলুন না আমরা সবাই মিলে একটু চেষ্টা করি যে আমরা গীবত থেকে সবাই দূরে থাকবো ইনশাল্লাহ। কারুর কথা গাইবেন না, আর বিশেষ করে রমজান মাসে, জি বিশেষ করে রমজান মাসে কেউ যদি কারো কথা বলে দেয় সাথে সাথে রোজা ভঙ্গ হয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছি? ভঙ্গ হয়ে যাবে, কিন্তু কাবিরা গুনাহ এটা, মাথায় থাকে জানো। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন, ফেরদাউসে যেতে চাও? হ্যাঁ, ফেরদাউসে যাবা? আল্লাহ তাআলা তারপরে বলছেন, আল্লাযীনা হুম লিযাকাওয়াতি ফাঈলুন, তোমরা তোমাদের যাকাত গুলিকে দিয়ে দাও। এই বর্তমানে জাকাত আদায় করার লোক বেশি না জাকাত খানের লোক বেশি? যত লোক জাকাত দেয় তার থেকে বেশি লোক নিজের জাকাত নিজে খায়, তাই না?
চার পাঁচ জন মাদ্রাসা থেকে আসলে গ্রামের লোক বিরক্ত হয়, এত ঘন ঘন আসতে হয়, তোমাদেরকে ঘুম হয় না, সব সময় পেটে তোমাদের চুঁচা লেগেই আছে, বলে কি বলে না বলে। অথচ তোমার গ্রামের যে সত্তরটা লোক জাকাত ফরজ হয়ে গেছে, নিজের জাকাত নিজে খায়, ওকে সাইজ করো আগে, বেশি খায়। জাকাতের নিসাব আপনার চলে আসলে অবশ্যই জাকাত দিয়ে দেবেন। এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা, এটা নিজামিয়া মাদ্রাসা তো সাহেব, তাহলে শিশু মাদ্রাসা জি আপনি এখানে দিতে পারেন। আরো পশ্চিমবাংলায় বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এগুলোতে দিয়ে দিবেন। জাকাতের একটা খাদ আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলে দিয়েছেন, ওই ওই খাদের মানুষগুলোকে দিয়ে দিবেন, জাকাত মিস করবেন না। দুই তিন হলো, চার নম্বর আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, কঠিন অবস্থা তাই না, কঠিন। সবাই বুঝতে পারছে তো, মুশকিল মুশকিল আসছে, আপনি তো বুঝতে পারছেন না। লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলছে তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। আচ্ছা স্যার, এখানে যে শব্দটা ব্যবহার করা আছে এটা উভয় লিঙ্গ তো? উভয় লিঙ্গ, রাইট, ডান, এইখানেই তো খেলা হবে, বুঝলেন না, এইখান থেকেই খেলা শুরু হবে। এবার আপনি থামুন, আল্লাহ তাআলা আমরা নারীদেরকে দুটি মাত্র হাদিস শুনিয়ে ওদেরকে জব্দ করে দিয়েছি, দুটি হাদিস শুনিয়ে। এক, স্বামীর পায়ের তলায় জান্নাত, বেশি বাড়াবাড়ি করিও না, এই হাদিস শুনিয়ে দিয়ে ওদেরকে চুপ করিয়ে দিয়েছি, করাইনি, অথচ এটা কোনো হাদিসে নাই, ভালো করে বুঝবে, এটা হাদিসে নাই। এক কথায় পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নাই। আর একটা হাদিস শুনেছি, বাপ মায়ের পায়ের তলায় জান্নাত, শুনেনি, এই হাদিসও ঠিক নয়, মায়ের পায়ের তলায় জান্নাত এই হাদিস ঠিক, ভালো করে বুঝবেন। আবার মায়ের পায়ের তলায় জান্নাত যে হাদিসটা, এটা আল্লাহ রসুলের থেকে নয়, সাহাবিদের কল, তবে সাহাবিদের কল হাদিসের মধ্যে গণ্য, এটা আমি তাহকিক করে বলছি, বিনা তাহকিকে বলছি না। তাহলে আমরা যে ওয়াজ শুনে আসছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত, এটা ঠিক নয়, মায়ের পায়ের তলায় জান্নাত। নারী যে কত সম্মানী ও নিজেই জানে না, আল্লাহ জান্নাতের অবক জায়গাটা বলছে মহিলার পায়ের তলাতে, এটা ভাবা যায়? পুরুষ মানুষের পায়ের তলাতে চামড়ার জুতো, কারুর ফমের জুতো, প্লাস্টিকের জুতো, আর কিছু নাই, জান্নাতে নাই। ওদেরকে আমরা শুধু বলেছি স্বামীর পায়ের তলায় যে আমরা দেই, বেশি বাড়াবাড়ি করিও না, ফটর ফটর করবি না, আমার উপরে বলে দিলাম, আমি যদি রাগ করি তুই মরে গেলি, জাহান্নাম চলে যাবি, বুঝলেন না, এটাও ভাবছে, ভাবছে কি ভাবছে না। আর একটা কথা বলে ওদেরকে আমরা ঘরে ঢুকিয়ে দিয়েছি, দুই, পর পুরুষের সামনে মুখ দেখানো যাবে না, তোকে ঘরের ভিতর থাকা লাগবে, ও তখন দেখছে ওরে বাবা বিপদ হয়ে যাবে যদি পর পুরুষকেও দেখে নেন, তাই তো। এইবার এখানে একটা কথা বলি, নারী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন নারী যেন তার স্বামীর প্রশংসা অন্য কোন নারীর কাছে না যেন করে, তার স্বামীর প্রশংসা অন্য কোন নারীর কাছে যেন না করে, কথা ভালো করে বুঝবেন। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন পুরুষ মানুষ দুইজন এক কম্বলের ভিতরে শুতে পাবে না, মেয়ে যদি সা বালেগা হয়ে যায়, বালেগা যদি হয়ে যায়, তার যদি যৌবন যদি চলে আসে, দুইজন নারী একটা কম্বলের ভিতরে শুতে পাবে না। ইসলাম পর্দার ব্যাপারে, ইসলাম জেনার ব্যাপারে কত আগে থেকে ভেবেছে, আপনাকে একটা জিনিস দিয়ে বোঝাচ্ছি, ভালো করে শুনুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক, কোন পুরুষ পুরুষ এক বিছানাতে শুতে পাবে না, বিছানায় শুতে পাবে, কম্বল আলাদা হবে। দুই, এক দুইজন নারী এক বিছানায় শুতে পাবে না, বিছানা এক হতে পারে, কম্বল আলাদা হবে, কাঁথা আলাদা হবে, এক কাঁথাতে শুতে পাবে না, তবে আরেকটা কি, আরেকটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন মহিলা তার স্বামীর প্রশংসা অন্য কোন মহিলাকে যেন না করে, বলুন তো এর লজিকটা কি? না, তার মানে পুরুষ মানুষ যেমন নারীকে দেখে তার জিহ্বাতে পানি চলে আসে, রাস্তা দিয়ে ভালো মেয়ে গেলে আমাদের যুবক ছেলেরা কি করে, এই চলে গেল, এই চলে গেল, ভাবছে না, এই যে যাদের লোভ নারীদের উপরে, পুরুষের যেমন লোভ হয় ভালো
নারী দেখলে নারীরও তেমন সুপুরুষ দেখলে লোভ হয়। একজনার স্বামী সালমান খানের মতো বডি আর একজনের কাঞ্চন মল্লিকের মতো, ধরে না বুঝলেন না। এখন সালমান খানের বউ গল্প করছে কাঞ্চন মল্লিকের বউয়ের সাথে, তোর স্বামী তো এরকম তাল পাতার মতো, হাওয়া দিলে উড়ে যাবে। আমার স্বামীর ছাতি দেখেছিস, 1.5 ফুট শুধু ছাতি, বুঝলেন না। এখন কাঞ্চন মল্লিকের বউ রাতে শুয়ে শুয়ে ভাবছে, যদি ওইটা আমার স্বামী হতো তাহলে ভালো হতো। জেনা কি বলছি বুঝতে পারছেন? জেনা ও অন্তর অন্তরে ভাবে, যেরকম একটা সুপুরুষ যদি আমার স্বামী হতো ভালো হতো, ভাবে এটা। এই জন্য আপনাকে বলছি শুনুন এবারে, এতদিন আমরা আলেমরা বক্তব্য রেখেছি মহিলারা পর্দা করো, মহিলারা পর্দা করো। এখন যা দিন এসেছে, তোমাকেও পর্দা করা লাগবে। তুমি পুরুষ চেন্নাইয়ে কাজ করো, ওই আপনার কলকাতা।